চাপাই নবাবগঞ্জের নাচলে পানির পরিবর্তে পাম্পে উঠছে তরল পদার্থ এতে ডিজেলের মতো গন্ধ থাকায় সৃষ্টি হয়েছে কৌতূহল এই তরলে কাগজ ফিজিয়ে আগুনও ধরানো হচ্ছে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে প্রশাসন ফারুক আহমেদ চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন জয়ন্ত কর্মকার প্রায় একশো চল্লিশ ফুট নিচে দড়ি বেঁধে পাঠানো হচ্ছে প্লাস্টিকের বোতল এরপর তা ভর্তি হলে দড়ি টেনে তোলা হচ্ছে উপরে এরপর জমা করা হচ্ছে একটি পাত্রে মাটির থেকে শুধুমাত্র কথা থাকলেও আসছে এক ধরনের তরল দাহ্য পদার্থ এই দৃশ্য দেখতে দূর থেকে ছুটে আসছে মানুষ এমন ঘটনা চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলার ভোলামোর এলাকায় আব্দুল আওয়ালের বাড়ির পানি তোলার পাম্পে পানির সঙ্গে আসা তরল পদার্থের গন্ধ অনেকটা ডিজেলের মতো কাগজ ডুবিয়ে গ্যাস লাইট বা দেশলাই ধরলে জ্বলে উঠছে আগুন আমরা প্রায় তিন বছর ধরে পানি খাচ্ছি এখানে হঠাৎ করে এই যে প্রায় দেড় মাস দুই মাস থেকে পানি পানিটা মোটরটা আসলে খারাপ হয়ে গেছে আমরা এটা ঠিক করে পরে ঠিক করলাম দেখি মোটর থেকে আবার ঠিক করার পরে দেখতেছি ডিজেল তেল উঠতেছে তেলটা হাতে নিয়ে দেখলাম একটু শুনলাম অবিকল ডিজেল তেলের যেমন গন্ধ থাকে সেই ডিজেল তেলের মত গন্ধ আসছে অনেকেই গন্ধ খুতিয়ে দেখছেন আগুন ধরায় আগ্রহও বাড়ছে বিষয়টি খুতিয়ে দেখার আহ্বান স্থানীয়দের প্রশাসনের লোক এসে দেখে টেকা বড় পরীক্ষা কি করলো না করার পর তারা বলল যে এটা বাইন্ড তো এখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করেও ওদিকে এসে আপনাদের জন্য আপনারা আগুন দিয়ে গিয়ে তো আগুনে জ্বলছে আগুন দিয়ে জ্বালা মাত্র জ্বলছে স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি খুতিয়ে দেখা হবে চেক করে দেখি ওই এখানকার মাটি প্রকৃতি আর একটা গর্ত খুঁড়ে এটা গর্ত দিয়ে বিশ্বাস করা যাবে না দেখা যাক আমরা এটা বিশেষজ্ঞদের মানে বছর তিনেক আগে পানির পাম্পটি স্থাপন করে উপজেলা পরিষদ এরপর থেকে খাবার পানি তুলে তা পান করেছে আশপাশের কয়েকটি পরিবার জয়ন্ত কর্মকার নাগরিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি